1898 সালে বেলুড় মঠ যখন নির্মাণ হয় নির্মাণ হচ্ছে সেই সময়ে এই কথোপকথন হয়েছিল। তো শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বিবেকানন্দের কি কথোপকথন এর আগের দিন আমরা দেখেছিলাম যে শরৎচন্দ্র চক্রবর্তীর শিষ্য বিবেকানন্দকে বলছেন যে আপনি সারা পৃথিবীতে আমাদের ধর্মের কথা প্রচার করে এলেন, তো আমাদের দেশ ভারতবর্ষে কেন আপনি এই কথাটা প্রচার, আপনি কেন বক্তৃতা দিচ্ছেন না, অন্য দেশে গিয়ে আপনি কেন বক্তৃতা দিচ্ছেন? সেই প্রশ্নের উত্তরে বিবেকানন্দ বললেন যে আমাদের দেশের এখনো বক্তৃতা দেওয়ার মতো জমি তৈরি হয়নি। 500 বছর মুসলমানের অধীনে থেকে, 200 বছর ইংরেজের অধীনে থেকে ভারতবর্ষের জনগণের মনোবল নষ্ট হয়ে গিয়েছে, তারা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছে না। আর সেই কারণেই কিন্তু সেই 19 শতাব্দীতে আবির্ভাব হয়েছিল ঠাকুরমা স্বামীজির। ঠাকুর বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য অন্যের দ্বারা অত্যাচারিত হওয়া নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর লাভ করতে গেলে কোন পথে এগোতে হবে, কিভাবে চলতে হবে, তার পথই কিন্তু দেখিয়ে গিয়েছিলেন আমাদের এই ঠাকুরমা স্বামীজি। মা আমাদের দেখিয়েছিলেন আমাদের মহিলারা কিভাবে শান্তভাবে জীবনযাপন করলে, মানুষকে ভালোবাসলে আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারব। শুধু মা নয়, বিবেকানন্দও তাই, ঠাকুরও তাই। বিবেকানন্দ তো বলেইছেন ভালোবাসা ভালোবাসা, শুধু টাকায় কিছু হয় না, বিদ্যায়ও হয় না, ভালোবাসায় সব হয়। ভালোবাসাটাই বড় কথা। তো ভালোবাসাটা কী করে হবে না, সর্বভূতে ব্রহ্ম দর্শন করলেই ভালোবাসা হবে। আজকে আমাদের উপপাঠ্য হচ্ছে সেটাই। শিষ্য স্বামীজিকে প্রশ্ন করছেন, স্বামীজি ব্রহ্ম যদি একমাত্র সত্য বস্তু হয় তবে জগতে এত বিচিত্রতা দেখা যায় কেন? জগতের ব্রহ্মই যদি বলা হয়, আমাদের ভারতীয় দর্শনে বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো জগৎ যদি মিথ্যাই হয়, ব্রহ্মই যদি সত্য হয়, তাহলে এত বিচিত্র জগৎ, তাই না? আমি আপনি গাছপালা বাড়ি ঘর সমস্ত কিছু, জগতের এত বিচিত্রতা, ব্রহ্ম যদি সত্য হয় তাহলে এই বিচিত্রতা কি মিথ্যে? তখন স্বামীজি বলছেন ব্রহ্ম বস্তুকে, সেটা সত্যই হোক আর নাই হোক, কে জানে বলতো? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কে বলবে? যে ব্রহ্মকে জানে সে। আমরা শুধু মুখে বললে তো হবে না, আমরা তো জানি জগৎটাই সত্য, আমাদের কাছে জগৎটাই কিন্তু সত্য। তাই বলছেন একথা কে জানে বলতো? জগৎটাকেই আমরা দেখি ও সত্য বলে দৃঢ় বিশ্বাস করে থাকি। আমরা ব্রহ্ম সত্যটা ভাববার মতন আমাদের মানসিক পরিস্থিতি তৈরি হয়নি। যে ব্রহ্মকে দেখেছে সে জানবে যে ব্রহ্ম সত্য, কিন্তু আমরা তো ব্রহ্মকে দেখিনি, তাহলে আমরা কী করে জানবো ব্রহ্ম সত্য? অতএব আমাদের কাছে জগৎটাই সত্য বলে দৃঢ় বিশ্বাস। তবে সৃষ্টিগত বৈচিত্র্যটাকে সত্য বলে স্বীকার করে বিচার পথে অগ্রসর হলে কালে একত্বমূলে পৌঁছানো যায়। সৃষ্টিগত বৈচিত্র্যকে সত্য বলে স্বীকার করে, সৃষ্টিগত বৈচিত্র্য, সৃষ্টিগত বৈচিত্র্যটা কী? যেমন সোনা, সোনা দিয়ে আমরা কানের দুল বানালাম, নাকছাবি বানালাম, চূড় বানালাম, বালা বানালাম, হার বানালাম, এক এক সোনার এক একটা নাম হলো, তো তাই তো? এটা সৃষ্টিগত বৈচিত্র্য হলো। শেখরা একতাল সোনা নিয়ে বিভিন্ন গয়না বানালো, তাকে এক একটা আলাদা আলাদা নাম দিল, কিন্তু আদতে তো সে সোনাই, সেই সোনাই বিচিত্র রূপ ধারণ করেছে। মাটি, মাটি দিয়ে কখনো আমরা দেবী প্রতিমা তৈরি করছি, কখনো পুতুল তৈরি করছি, কখনো চায়ের ভাঁড় তৈরি করছি, কিন্তু সেই তাহলে দেবী প্রতিমার সঙ্গে আমাদের একরকম আচরণ, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, প্রার্থনা করি, সারেন্ডার করি। আবার চায়ের ভাঁড়টা চা খেয়ে ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু আদতে তো সেটা মাটি। তাই বলছেন এই সৃষ্টিগত বিচিত্রতাটা আমরা এই কথা ভাবলে তবে একত্ব মূলে পৌঁছানো যায়, একই থেকে সব কিছু হয়েছে, এইটা যদি আমরা ভাবতে পারি তবেই আমরা বুঝব যে ব্রহ্ম সত্য। যদি সেই একত্বে অবস্থিত হতে পারতিস তাহলে এই বিচিত্রতা দেখতেই পেতিস না। আমরা তো বুঝি না যে সেই একই ঈশ্বর জগতে সব কিছু হয়েছেন। ঠাকুর বলেছেন তিনি সাপ হয়ে কামড়াচ্ছেন,
আবার তিনিই ওঝা হয়ে ঝেড়ে দিচ্ছেন। এই বোধটা কি আমাদের আছে? আমাদের তো এই বোধটা নেই। এই বোধটা আমাদের যবে আসবে তবে আমরা বলতে পারবো যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। শিষ্য বলছেন, মহাশয়, যদি একত্রেই অবস্থিত হইতে পারিব তবে এই প্রশ্নই বা কেন করিব? সত্যি তো, এই বোধ যদি আমাদের হয় তাহলে তো এই প্রশ্নটা আপনাকে করব না। আমি বিচিত্রতা দেখিয়াই যখন প্রশ্ন করিতেছি তখন উহাকে সত্য বলিয়া অবশ্য মানিয়া লইতেছি। এই বিচিত্র জগৎ আমি যখন দেখছি তখন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একথা শিষ্য কেন আমরাও কেউ ভাবতে পারবো না? এই বিচিত্র জগৎটাই আমাদের কাছে সত্য। স্বামীজি বলছেন, বেশ কথা, সৃষ্টির বিচিত্রতা দেখে উহাকে সত্য বলে মেনে নিয়ে একত্বের মূল অনুসন্ধান করাকে শাস্ত্রে ব্যতিরেকি বিচার বলে। বিচার করতে হবে। বিচার করতে হবে কি? আমিটা কি? আমার হাতটা কি আমি? পাটা কি আমি? মুখটা কি আমি? আমি কি? আমাদের শরীরের কোন অংশটা আমি? আমরা তো সবাই বলি আমি। ঠাকুর বলেছেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল। তাহলে আমাদের আমি মানেই কিন্তু আমরা আলাদা আলাদা হয়ে থাকছি, আমাদের সেই একত্ব অনুভবটাই হচ্ছে না। তাহলে আমাদের এটা বিচার করে দেখতে হবে, বিচার করে করে ভাবতে হবে যে আমাদের মধ্যে যে আত্মা আছে, যে প্রাণশক্তি আছে, সেটা সকলের মধ্যেই আছে, আর সেইটাই হচ্ছে একত্ববোধ। একত্ববোধটা কি? আমার মধ্যে যে ঈশ্বর আছেন, তোমার মধ্যে সেই ঈশ্বর আছেন। একটা ঠাকুর বলেছেন না যে পিঁপড়ের পায়েরও নূপুর ধ্বনি শুনতে পাওয়া যায়? একটা পিঁপড়ের মধ্যেও সেই ঈশ্বর আছেন, সমস্ত বস্তুতেই সেই ব্রহ্ম রয়েছেন, কিন্তু তিনি বিচিত্র রূপে রয়েছেন বলে আমরা তার বিচিত্রতাটাই দেখতে পাই, আত্মাকে দেখতে পাই না, অন্তর্যামীকে আমরা দেখতে পাই না। অথচ সেই অন্তর্যামী কিন্তু অন্তরেই জেগে রয়েছেন, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারছি না। তাই বলছেন বিবেকানন্দ, বিচার করে করে দেখো যে আমি কে, আমি কি। আমার মধ্যেও যা আছেন অন্যের মধ্যেও সেই একই জিনিস আছে, সেই বিভিন্ন একই জিনিস থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই সৃষ্টি হয়েছে, সেটা মানুষ বলেই তুমি বিচার করে দেখো। আচ্ছা, শিষ্য আগে, হ্যাঁ, তবে আমি ভাবকেই সত্য বলি এবং ভাব রাহিত্যটাকেই মিথ্যা বলে স্বীকার করি, ভাবকেই সত্য বলি। আচ্ছা, দেখি কি বলছেন স্বামীজি। স্বামীজি বলছেন, আচ্ছা এখন দেখো, বেদ বলছে একমেব অদ্বিতীয়ম। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, যে বইতে জ্ঞান থাকে তাকেই বলা হয় বেদ। আসলে কিন্তু চারটে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, অথর্বের বেদের মধ্যে কিন্তু চিকিৎসা শাস্ত্রও আছে। সমস্ত কিছু জ্ঞানের সমষ্টি হচ্ছে বেদ। সেই বেদে বলছেন একমেব অদ্বিতীয়ম, একই আর দ্বিতীয় নেই। যদি বস্তুত এক ব্রহ্মই থাকেন তবে তোর নানাত্ব তো মিথ্যা হচ্ছে। বেদ মানিস তো? তাহলে ব্রহ্মই যদি এক থাকেন তবে আর এই যে বিভিন্ন রকম কিছু দিচ্ছি তাহলে তো সেগুলো মিথ্যে হয়ে যাচ্ছে। বেদের কথা কি মিথ্যে হতে পারে? তাই বলছেন বেদ মানিস তো? শিষ্যের বলছেন, বেদের কথা আমি মানি বটে, কিন্তু যদি কেহ না মানে তাহাকেও তো নিরস্ত্র করিতে হইবে। আমি বেদ মানি, কিন্তু এমন লোক তো থাকতেই পারে। কেন? সবাই আমরা তাই, যে আমরা কি সেই অখণ্ড ব্রহ্মের কথা অনুধাবন করতে পারি? আমাদের সেই মানসিক অবস্থাই নেই, সেই চৈতন্য বোধটাই নেই। সে ঠাকুর মাঝে কিছু লোককে বলেছিলেন চৈতন্যকে, কিন্তু আমাদের তো চৈতন্য হয়নি। তাই কিন্তু আমরা এই একমেব অদ্বিতীয়ম, এই বেদের কথা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা মান্যও করি না, অমান্যও করি না, আবার ফিল করতেও পারি না, অনুভবও করতে পারি না। স্বামীজি বলছেন, তাও হয়, জড়বিজ্ঞান সহায়ে যাকে প্রথম বেশ করে বুঝিয়ে দেখিয়ে দিতে হয় ইন্দ্রিয়জ প্রত্যক্ষকে আমরা বিশ্বাস করতে পারি না। ইন্দ্রিয় দ্বারা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দন্ত, এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু আমরা যা দেখছি সবসময় সেটা সত্যি নাও হতে পারে। অন্ধকারের মধ্যে আমরা দেখলাম একটা দড়ি পড়ে রয়েছে, কিন্তু আমরা দড়িকে কি সাপ ভেবে হয়তো লাফিয়ে উঠলাম। তারপর তাহলে আমার চোখ তো দেখেছিল দড়িটাকে সাপ হিসেবেই দেখেছিল, এটার কথাই বিবেকানন্দ বলছেন। কিন্তু যখন আমি আলোটা নিয়ে এলাম তখন আমি বুঝতে পারলাম, এ বাবা, একটা দড়ি দেখে আমি সাপ পেয়ে ভয় পেলাম, সাপ ভেবে ভয় পেলাম, কিন্তু সাপ ভেবে যখন লাফিয়ে উঠেছিলাম তখন তো আমার প্যালপিটেশন বেড়ে গিয়েছিল।
তাহলে আমার দেখাটাও ভুল হতে পারে। এটাই বলছেন যে ইন্দ্রিয়জ প্রত্যক্ষকেও আমরা বিশ্বাস করতে পারি না, ইন্দ্রিয় সকলও ভুল সাক্ষ্য দেয়। আবার যথার্থ সত্যবস্তু আমাদের ইন্দ্রিয় মন এবং বুদ্ধির বাইরে রয়েছে। যথার্থ যে সত্যবস্তু, যে চৈতন্য স্বরূপ, সেটা আমাদের এই পঞ্চেন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি না। এটা ভাবের জগৎ, এটা অন্য ব্যাপার, এটা বোঝা যায় না, ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। তারপর তাকে বলতে হয় মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের পারে যাবার উপায় আছে, উহাকেই ঋষিরা যোগ বলেছেন। মন বুদ্ধির পারে যাবার যে উপায়, এইগুলোকে সরিয়ে রেখে যে যোগ, কি বলা হয়, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, হ্যাঁ, এই যে যোগগুলো, এই যোগের দ্বারাই কিন্তু তাকে উপলব্ধি করা যায়। যোগ অনুষ্ঠান সাপেক্ষ, উহা হাতে নাতে করতে হয়। বিবেকানন্দ বলছেন বিশ্বাস করো আর নাই করো, করলেই কিন্তু ফল পাওয়া যায়। আমাদের তো সেই যোগ শিক্ষা দেওয়ার মতো কেউ নেই না, তাই বলছেন করে দেখো হয় কি না। আমি বাস্তবিকই দেখেছি ঋষিরা যা বলেছেন সব সত্য। এই দেখো, এই দেখ, তুই যাকে বিচিত্রতা বলছিস তা এক সময় লুপ্ত হয়ে যায়, অনুভব হয় না, তা আমি নিজের জীবনে ঠাকুরের কৃপায় প্রত্যক্ষ করেছি। এ পর্যন্তই থাক।